শপিংটাও করে দেখাই, আর আমার সাথে তো আমি কি যাবো? অবশ্যই তুমি না গেলে শপিংটা আমার সাথে করবে কি? আমার শপিং ব্যাগ গুলো বইবে কে? ম্যাডামদের শাড়ি দেখা এখনো শেষ হয়নি, তো আমি আর ডিনারে প্ল্যান কি কি খাওয়া হবে? বিরিয়ানি। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুইস্টেড বং, ওয়েলকাম টু আনাদার ব্লগ। কেমন আছো তোমরা? আমরা সবাই খুবই ভালো আছি, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। কেন হয়েছি সেটা এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করব। আমরা একটু শপিংয়ে বেরোচ্ছি। শপিং মানে তো আমরা যারা কলকাতাতে থাকি, আমাদের কাছে শপিং মানে তো এখন শপিং মলস। বাট আমি একটু মল ছেড়ে শপিংটা করতে পছন্দ করি। তো আমার কাছে শপিংয়ের জন্য জায়গা হচ্ছে নয় গড়িয়াহাট, নয় হাতিবাগান। তো আমি আজকে যাচ্ছি একটু হাতিবাগানে কিছু শপিং করতে। তো চলো তোমাদেরকে হাতিবাগান ঘুরে দেখাই, শপিংটাও করে দেখাই, আর আমার সাথে তো আমি কি যাবো? অবশ্যই তুমি না গেলে শপিংটা আমার সাথে করবে কি? আমার শপিং ব্যাগ গুলো বইবে কে? দুজন মিলে বেরোচ্ছি শপিং এ, চলো দেখা হচ্ছে হাতিবাগানে। বাই বাই। গুড ইভিনিং গাইস, আপাতত জ্যামে আছি। তো আজকের এই শপিং করার প্ল্যানটা হঠাৎ করেই হলো, সো দেখি গিয়ে কি পাওয়া যায়। তবে আমরা দুজন শুধু নয়, আরও কিছু মানুষ আমাদের সঙ্গে থাকবে, তো তাদেরকে তোমরা অনেকবার দেখেছো আমাদের ব্লগে। সো যাই পৌঁছাই, তারপর দেখা হচ্ছে আবার। মনে আছে ছোটবেলা হাতিবাগান বা শ্যামবাজারে আসার প্রথম অ্যাট্রাকশন ছিল আদি মোদকের কচুরি খাওয়া। ওখান থেকেই বোধ হয় হাতিবাগানের ভালোবাসায় পড়েছি আমি। এখন বড় হয়ে যখন এই হাতিবাগান বা নর্থ কলকাতার রাস্তাগুলো দিয়ে হেঁটে যাই, তখন মনে হয় যেন ওই রাস্তাগুলো আপন, একদম নিজের। নিজের রাস্তা দিয়ে যেন হেঁটে যাচ্ছি, সবাই কেমন যেমন একটা নিজের নিজের ভাব, কেউ যেন দূরের নয়। তো চলো এই হাতিবাগান ঘুরে দেখি আমরা। শাড়ির জন্য অনেক দোকান আছে ঠিকই, কিন্তু আমি সবসময় প্রেফার করি অল ইন্ডিয়া হ্যান্ডলুম বলে দোকানটি। এই দোকানে তুমি যে কোনো বাজেটের যে কোনো ডিজাইনের শাড়ি অবশ্যই পেয়ে যাবে। তো অবশ্যই একবার অল ইন্ডিয়া হ্যান্ডলুমে যেও, এটা ঠিক আমিনিয়ার উল্টো দিকে। সো শ্যামবাজার বা হাতিবাগানে গেলে এই শাড়ির দোকানটি তোমরা কিন্তু মিস করো না। ম্যাডামদের শাড়ি দেখা এখনো শেষ হয়নি, তো আমি আর পিছিয়ে একটু চা খেতে চলে এলাম। বসে বসে অনেকক্ষণই বসেছিলাম, আমার চা ব্রেক হয়ে যাচ্ছে। চলো
বাগানে এসছি, এখন প্রায় 15টা বাজে গেছে। রাস্তায় দেখো এখনো পর্যন্ত ভিড় কিন্তু জমজমাট ভর্তি। এখনো প্রচন্ড ভিড়, এই গরমেও মানুষে বেরিয়েছে, মার্কেটিং করছে, আমরাও করছি। ভিড় দেখো, এটা কি তুমি ফালু গাছে দিয়ে দিচ্ছ? বিনা ফালুদার কত? একই রেট আছে। ঠিক আছে, বিনা ফালুদার দেবে আমার। বলে গরমে এই কুলফিটা কতটা সাহায্য করছে। প্রচন্ড মাত্রায় অবস্থা দেখে বুঝতে পারছ কি হয়েছে, পুরো ঘামে অবস্থা খারাপ একদম। তার মধ্যে কুলফিটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম, এটাই আমাদের কাছে এনার্জি এখন একদম। হায় হায়, ইতনা সুকুন। হাতি বাগানে এসছি আর আর্সেলানে আসবো না সেটা তো হয় না। সো আর্সেলানে এসছি, খাওয়ার অর্ডার দেওয়া হয়ে গেছে, আপাতত ওয়েট করছি। আর ম্যাডামদের মার্কেটিং এখনও চলছে, দেখা যাক কতক্ষণ লাগে, 9টা তো প্রায় বেজে গেছে। আর এই হচ্ছে এখন আর্সেলানের অবস্থা, প্রচণ্ড ভিড়। দেখা যাক কতক্ষণ লাগে। হাতি বাগানে শপিং করতে এসে কেরকম লাগছে? ভালো লেগেছে, অনেক কটা শপস আছে, খুব ভিড়ও ছিল তো সেটাও, কিন্তু খুব গরম পড়েছে তো গরমও লাগছে। তুই কিছু কিনেছিস নিজের জন্য? কিছু কিনেছি, বই কিনে ওকে বইতে নিয়ে আসা হয়েছে। ও আমরা কিনবো, ও বই, ও কি বইছে দেখি। হ্যাঁ 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 হ্যাঁ, বেচারি বইছে। আর কি কি কিনলে? ওই টুকটাক আমাদের এদের তো কিনতেই হবে। তো এটা কি চৈত্র সেল স্পেশাল শপিং বলা যায়? সব সব কিছু দিলি তুমি বলো। আমি বলছি, তার মানে আমি যে তোমাকে শপিং ব্যাগ বর জন্য এনেছিলাম, আমি সাকসেসফুল হয়েছি একদম। বিয়েবাড়ির শপিং সব কিছুই টুকটাক হয়ে গেল। তো রাতের ডিনারটা তোলা হয়ে গেছে, এখান থেকে কি তোলা হয়েছে? তোলা হয়ে গেছে আমার। তো সব কিছু নিয়ে এখান থেকে ডিনারটা তোলা হয়েছে। তো ডিনারে প্ল্যান কি কি খাওয়া হবে? বিরিয়ানি। তো এখানে এসে তো অলরেডি একটা চিকেন রোল খাওয়া হয়ে গেছে, আবার বিরিয়ানি? হ্যাঁ, আমি আবার খাবো, আবার খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে কি এখন বাড়ির পথে? এবার বাড়ি। ঠিক আছে, 10:30 বাজে, এই যে বাড়ি ফিরছি। অবস্থা পুরো খারাপ, তাই গরম আর মার্কেটে সেরকম প্রচণ্ড ভিড় ছিল। সো বলো আপনার মার্কেটিং পুরোটা হয়নি, কারণ অনেক রাত হয়ে গেছে, আরো বাকি আছে, এখনো বেশ কিছু বাকি ছিল। তো ঠিক হলো না, মনটা সন্তুষ্ট না, মানে এইসব জায়গায় না মানে আরো আগে আসতে হয়, কারণ ভেবে আসবো এক ঘুরতে ঘুরতে তখন মনে হবে এটাও দরকার, এটাও কিনি। তো ঠিক হলো না একদম, মানে 50% শো এটাই যথেষ্ট। যাই হোক, এখন বাড়ি ফিরি, গিয়ে ফ্রেশ হবো। আর এই হচ্ছে রাতের কলকাতা, এখনো পুরোপুরি ব্যস্ত, ব্যস্ত বলতে গেলেই 10:30 বাজে, কিন্তু গাড়ি ঘোড়ার বিশাল ব্যাপার। চলো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। বাড়ি ঢুকে গেছি, প্রায় 10:40 মতন বাজে, এবার একটু ফ্রেশ হতে হবে, বাইরে প্রচণ্ড গরম। আর এই গরমের মধ্যে মার্কেটিং, যাই হোক ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা। ফ্রেশ হয়ে চলে এসছি, এই স্নান করার পর একটু যেন আরাম লাগছে, এসিটা চালিয়ে বসেছি, আর না হলে যা গরম পড়ছে, গরম পড়েছে বেসিক্যালি, টেকা যাচ্ছিল। যাই হোক, এখানে ম্যাডামও সামনে বসে আছে, ম্যাডাম বসে ব্যাগ ফ্যাগ ঘাটছে। কি ঘাটছো ব্যাগে? এই যেগুলো শপিং করে নিয়ে এসেছি সেগুলোই, বাট আমার ঠিক মনটা ভালো না।
এত কিছু শপিং করার পরেও আবার গরমকালে একটা ব্যাগ যথেষ্ট, 50% মনে হচ্ছে শপিং করেছি। এগুলো তো ঘুরেই দেখলাম না, সবাইকে একটু দেখাবে কি কি কিনলে? হ্যাঁ অবশ্যই, বাট দেখানোর আগে সবাইকে বলি হঠাৎ করে কেন হাতিবাগানে গেলাম। হাতিবাগানে যাওয়ার কারণ হচ্ছে এটাই যে এপ্রিল মাসে আর মে মাসে যে দুটো মাস আসছে সামনে, এপ্রিল মাস অলরেডি চলছে, আমাদের দুটো নেমন্তন্ন আছে। এপ্রিল মাসে আমাদের ফ্যামিলির ছোট্ট দুটো সদস্যর তাদের মুখে ভাত আছে, তো তাদের জন্য ঠাকুমা বলেছিল কিছু একটা কিনতে, তো সেটার জন্য হাতিবাগান গেছিলাম। আর সেকেন্ডলি হচ্ছে মে মাসে আমার এক কাকার বিয়ে, তো বিয়ে যখন বুঝতেই পারছি একটু শপিং না করলে তো আর হয় না, তো এই দুটোই মেন কারণ ছিল যাওয়ার। কিন্তু অ্যাজ ইউজুয়াল শপিং করতে করতে তো ফিক্সড কোনো লিস্ট থাকে না, যেটা চোখে দেখে ভাল লাগে সেটাই কিনতে ইচ্ছে করে, তো সেরকমই ঘুরতে ঘুরতে এই ছোট একটা ব্যাগ দেখতে পেয়েছি আর কি। এই ব্যাগটা নিয়েছি, এই ব্যাগটা বেসিক্যালি আমি ছোটবার জন্য নিয়েছি, কারণ আমার এই ব্যাগটা দেখে বেশ ভালো লাগলো। ছোটবার তো মাঝে মাঝেই বেরোয়, তো সবসময় বড় ব্যাগ ক্যারি করতে অসুবিধা হবে, এই ছোট্ট একটা ব্যাগে ছোটবার চাইলে মোবাইল টাকা পয়সা নিয়ে কাকার বউকে দেয়া হবে। আমি এক্ষুনি শাড়িটা দেখাচ্ছিলাম, জাস্ট কভারটা দেখাচ্ছি, কারণ শাড়িটা দেখিয়ে দিলে কাকা অলরেডি জানতে পেরে যাবে ব্লগ দিয়ে যে বউকে কি গিফট দেওয়া হবে, সেটা আমি এখন আমি জানতে পেরে যাবো। নিজের জন্য একটা শাড়ি কিনি, তো এইটা হচ্ছে আমার শাড়ি, বাট অবভিয়াসলি আমি জাস্ট কভারটাই দেখাচ্ছি। না তোমার শাড়িটা দেখো, আমার ঠাকুমার প্রচন্ড রাগারি করতো, সেটা হচ্ছে হাতিবাগানের দুটো গয়নার দোকান থেকে এই দুটো কুচকুদের জন্য দুটো গিফট, এটা অনেক না, এটা অনেক নয়, এই কটা জিনিসই কিনতে পেরেছি। আমার আরো অনেক কিছু কেনার প্ল্যান ছিল, তো এটার মানে এটাই হচ্ছে যে আরেকবার হাতিবাগান যেতে হবে। দেখলেই যা যা কেনা হয়েছে, যা যা কিনেছি আমরা, এবার খিদে পেয়ে গেছে, খেতে বসতে হবে। আর তখন তোমাদের যেটা বলছিলাম, হাতিবাগানে যখন গেছি আশ্রমে যাবো না সেটা তো হয় না, তো আশ্রম থেকে খাবারও তুলে এনেছি, এবার একটু খাবো দাবো, এসে গেছে আমাদের খাবার, আমাদের স্পেশাল ডিনার আজকে আরসালানের বিরিয়ানি, মাটন রেজালা আর চিকেন মালাই কাবাব। ওফ, অনেকদিন পর আরসালানের বিরিয়ানি খাবো, তো ডিনারটা তো বেশ জমে যাবে। আর টিভিতে আজকে একটা মুভি দেখবো, কালকে সানডে আছে, তাড়াতাড়ি ওঠার কোনো ব্যাপার নেই,
মুভি দেখবো, ডিনারটাকে এনজয় করবো, তারপর কালকে দেরি করে উঠবো। সো আর্সেলানের বিরিয়ানির জন্য এখন আর ডিস্টার্ব করা চলবে না, বিরিয়ানির গন্ধ নাকে চলে এসছে এখন, কোনো ভাবেই আর আটকানো যাবে না, আর আটকানো যাবে না। তো বুঝতে পারলে, তো এখন আমরা খাবারটা খাই। সো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা ভালো করেই জানো, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট, আর আমাদের চ্যানেল টুইস্টেড বমকে সাবস্ক্রাইব করে নিও, এবং আমাদের ফেসবুক পেজ টুইস্টেড বমকে ফলো করে নিও। চলো, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের একটা এক্সাইটিং ব্লগে, টাটা।